আমরা শুরু করব অত্যন্ত গুড কন্ডিশনের একটা ইমপ্যাক্ট রেঞ্জ দিয়ে। এটা পুরনো হইলেও এটাতে আবার মেড ইন জাপান লেখা আছে। এখানে মোবিল বা অকটেন ডিজেল তুলে অন্য ড্রামে ট্রান্সফার করার জন্য এই ধরনের পাম্প ইউজ করে। আর একটা স্পেয়ার বাফার মেশিন আমাদের কাছে আছে, একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে, ফুজি কোম্পানির জাপানি। এটাতে আপনারা 7 ইঞ্চি ডিস্ক পর্যন্ত ইউজ করতে পারবেন। ছোট গ্রাইন্ডিং এখানে আমাদের কাছে অনেকগুলো আছে নিউমেটিক। এখানে একটা হ্যামার আছে, এটাও নিউমেটিক, বাতাস দিয়ে চলবে। হাইড্রোলিক রড কাটার বা অয়েল কাটার আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 100 টন। এটা মেটালের উপরে হেভি জং বা কোনো ময়লা থাকলে তোলার জন্য হয়তো ইউজ করা যাবে এগুলো। এখানে জার্মানির একটা চেইন কপ্পা আমাদের কাছে আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 3 টন। আমরা শুরু করব অত্যন্ত গুড কন্ডিশনের একটা ইমপ্যাক্ট রেঞ্জ দিয়ে। এটা একটা নিউমেটিক ইমপ্যাক্ট রেঞ্জ, ইলেকট্রিক না, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং ব্যবহার হয়েছে, তবে খুব কম ব্যবহার হয়েছে আর কি, খুব বেশি ব্যবহার জাহাজে হয় নাই। এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি যদি একটা পুরনো মেশিনের সাথে আপনাদেরকে দেখাই, যেমন আমরা সবসময় এই যে এই ধরনের মেশিনগুলো জাহাজ থেকে পেয়ে থাকি যেগুলো খুব বেশি ব্যবহার হয়, তো এই দুইটা একসাথে করে রাখলে তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটা খুব অল্প ব্যবহার হয়েছে আর সাথে খুব ভালো মানের একটা পাইপ লাগানো আছে। পাইপ লাগানোতে একটা সুবিধা হয়েছে, ফ্লেক্সিবিলিটি পাবেন, মানে পাইপটা মপ টপ করা যাবে সহজে, ইয়ে হবে না। পাইপটা বেশ ভালো মানের পাইপ। আর এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। এটা আমাদের কাছ থেকে 5,500 টাকায় নিতে পারবেন। এটা একটা 3-4 সাইজের ইমপ্যাক্ট রেঞ্জ, এগুলোর সকেট সেট গুটি সেটও আমাদের কাছে আছে, লাগলে নিতে পারবেন। আমি একটু পরে দেখাবো। এদিকে আমাদের কাছে সকেটের সেট আছে, আমি ওদিকে আসতেছি। 5,500 হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন, আর এই কন্ডিশনেরগুলো আমাদের কাছ থেকে 3,500 করে নিতে পারবেন। এগুলোও চালু বাট জাহাজে একটু বেশি ব্যবহার হয়েছে আর কি, 3,500 আর 5,500। ইমপ্যাক্ট রেঞ্জ দিয়ে যেহেতু শুরু করছি, আরও কয়েকটা আছে আমি একটু দেখিয়ে দেই। এটা আপনারা আগের ভিডিওতেও দেখছেন, অ্যাটলাস কপকোর। মেড হচ্ছে সুইডেন, এই যে এখানে দেখা যাচ্ছে সুইডেনের মেড। এটা আমাদের কাছ থেকে 13,000 টাকায় নিতে পারবেন। 1 ইঞ্চি সাইজের একটা ইমপ্যাক্ট রেঞ্জ, এটার মাথায় 1 ইঞ্চি সকেট লাগবে। আর এর চেয়েও যদি অনেক বেশি হেভি প্রয়োজন হয় তাহলে এটা দেখতে পারেন, এটার মাথা হচ্ছে 1.5 ইঞ্চি। আপনারা জানি না ভিডিওতে বুঝতে পারবেন কিনা এটা কতটা হেভি। এটার ওজন হচ্ছে 32 কেজির মতো। অনেক হেভি কোনো কাজে যদি কেউ ইউজ করেন তাহলে করতে পারবেন। বাতাসের ক্যাপাসিটি সেম 90 থেকে 100 PSI প্রেশারেই চলবে। এখানে আরেকটা ইমপ্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, এটা পুরনো হইলেও এটাতে আবার মেড ইন জাপান লেখা আছে। এখানে এই মেড ইন জাপান লেখা আছে, এটাও আমাদের কাছ থেকে 5,500 নিতে পারবেন। আর এই কন্ডিশনটা 4,500 নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটা কিন্তু রং করা নাই, লাল রংটা এটার অরিজিনাল রং। ইমপ্যাক্ট রেঞ্জ 3-4 4,500 নিতে পারবেন। তারপরে এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা নিউমেটিক অয়েল পাম্প, অর্থাৎ মোবিলের ড্রাম বা অকটেন ডিজেলের ড্রাম থেকে মোবিল বা অকটেন ডিজেল তুলে অন্য ড্রামে ট্রান্সফার করার জন্য এই ধরনের পাম্প ইউজ করে। অর্থাৎ এটা ড্রামের ভিতর ঢুকিয়ে দিলে পাম্প হয়ে এদিক দিয়ে তেলটা বের হয়ে আসবে। আর এটা খুব সম্ভবত স্পেয়ার বা নতুন। কেন আমি নতুন বলতেছি আপনাদেরকে একটু দেখাই, মানে এই যে এই জায়গায় দুইটা প্লাস্টিক আছে, এদিকে হচ্ছে বাতাস ঢুকবে, এখানে একটা প্লাস্টিক ক্যাপ লাগানো আছে। সাধারণত নতুন জিনিসে প্লাস্টিক ক্যাপ লাগানো থাকে। আর যেদিক দিয়ে তেলটা বের হবে, সাক করবে নিচে দিয়ে, এই দিক দিয়ে হচ্ছে তেল ঢুকে এই উপর দিয়ে বের হয়ে যাবে আর কি। তো আমার মনে হয় যে এটা জাহাজে ব্যবহার হয়নি। আর এখানে কিছু লেখা টেখা আছে আপনাদেরকে দেখাই, এখানে সুইডেন লেখা আছে, এটা মেড হচ্ছে সুইডেন। আর আরও কিছু লেখা এখানে আছে, এগুলো একটু আপনাদেরকে দেখাই। সুইডেন এখানেও লেখা আছে, ওরিয়ন হচ্ছে সম্ভবত ব্র্যান্ডের নাম। আর এখানে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, এটার ডায়া, তারপর হচ্ছে ম্যাক্স কত, মানে 10 বার পর্যন্ত প্রেশার দেওয়া যাবে, 150 PSI প্রেশার দেওয়া যায়, এই সমস্ত বিষয় লেখা আছে। তো আশা করি অবশ্যই ভালো থাকবে যেহেতু স্পেয়ার জিনিস। তারপরেও আমি আমার কম্প্রেসার দিয়ে চেক করে দিব। এটা আমাদের কাছ থেকে 4,500 টাকায় নিতে পারবেন, নিউমেটিক অয়েল পাম্প। তারপর এখানে আরেকটা পাম্প আমাদের কাছে আছে, এটার কোনো মেড টেড লেখা নাই, মেড হয়তো লেখা ছিল, মানে যে নেম প্লেট উঠে, মানে নেম প্লেটের কোনো অস্তিত্বই নাই, তাই আন্দাজে বলতে পারতেছি না। এই যে বাতাস ঢুকবে এদিক দিয়ে আর তেল বের হয়ে যাবে এদিক দিয়ে, নিচে দিয়ে সাক করবে, এটা আমাদের কাছ থেকে 3,000 টাকায় নিতে পারবেন।
তারপরে এদিকে আরেকটা স্পেয়ার বাফার মেশিন আমাদের কাছে আছে। এখানে কাপ ব্রাশের মতো যে গোল ব্রাশগুলো আছে ওরকম একটা ব্রাশ লাগিয়ে নিলেই হবে বাফার। এটাও একটা আনইউজড মেশিন, এটা আমাদের কাছ থেকে 3500 টাকায় নিতে পারবেন সলিড বিল্ডের। আরেকটা বাফার এখানে আছে, এটা একটু ছোটোর মধ্যে খাটোর মধ্যে মোটা আর কি হেভি, 3000 টাকায় নিতে পারবেন। তারপরে একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে ফুজি কোম্পানির জাপানি, এটা 5 হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা আছে আরও হেভি ড্রিল মেশিন, এটাও আমাদের কাছ থেকে 5000 টাকায় নিতে পারবেন। আর এখানে একটা হেভি গ্রাইন্ডিং মেশিন আমাদের কাছে আছে, এখানে চাপ দিয়ে তারপর হচ্ছে সুইচটা চাপতে হয়, সরাসরি সুইচ চাপলে অন হবে না। এটাতে আপনারা 7 ইঞ্চি ডিস্ক পর্যন্ত ইউজ করতে পারবেন, 3mm বা 6mm ডিস্ক। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3500 টাকায়, মোটামুটি হেভি মানের গ্রাইন্ডিং। তারপরে ছোট গ্রাইন্ডিং এখানে আমাদের কাছে অনেকগুলো আছে নিউমেটিক, এগুলো সবগুলো সেম প্রাইস, আগের ভিডিওতে 2500 করে বলেছিলাম, 2000 করে হলে নিতে পারবেন, প্রত্যেকটা সচল এবং গ্যারান্টি থাকবে, কোনো সমস্যা নাই। 2000 করে হলে এই গ্রাইন্ডিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা হ্যামার আছে, এটাও নিউমেটিক, বাতাস দিয়ে চলবে, এই মানে এটা খুব জোরে সজোরে বের হবে এবং ডুববে আর কি ভাইব্রেশনের মতো। এই হ্যামারটা হচ্ছে জাহাজের ডেকে যেই ভারী রং থাকে ওই রং পুরনো হয়ে গেলে নতুন করে রং করার আগে তারা হ্যামারিং করে ওই মোটা রঙের যে আস্তর, পেইন্টের আস্তর, ওটা তুলে নেয় হ্যামারিং করে, এরপরে আবার রং করে। অথবা এটা আরেকটা কাজে ইউজ করা যায়, মোটা করে ওয়েল্ডিং করার পরে যেই ওয়েল্ডিংয়ের উপরে ইয়েটা থাকে কি বলে ছাই টাইপের বা ময়লা টাইপের থাকে, যেটা আপনার নর্মালি ওয়ার্কশপে ছোটো হাতুড়ি বা কিছু দিয়ে তোলে, ওই কাজটাও এই ওয়েল্ডিংয়ের উপরের ময়লাটাও এটা আসলে তুলে দিতে পারে। তো এই হ্যামারটা আমাদের কাছ থেকে 2000 টাকায় নিতে পারবেন, মাত্র ভালো কন্ডিশনে আছে, যাদের কাছে কম প্রেশার আছে তারা এই হ্যামারটা ইউজ করতে পারবেন। তারপর এখানে আমাদের কাছে 2টা হাইড্রোলিক রড কাটার বা অয়েল কাটার আছে, দেখাই। এই মেশিনটা ইউএসএর, এখানে মেড ইন ইউএসএ লেখা আছে। এটা হচ্ছে হ্যান্ডেল, মানে টিউব অয়েলের মতো চাপতে হয়, আর এই যে এই জায়গায় হচ্ছে ওয়্যার তার বা রড আপনারা দিয়ে কাটতে পারবেন। এদিক থেকে একটা জ্যাক বের হয় 3-4 ইঞ্চির মতো, তারপর প্রেশার দিয়ে কাটে। এটা চালু আছে, আমরা ইয়ে করছি, পরীক্ষা করছি। এটা আমাদের কাছ থেকে 12000 টাকায় নিতে পারবেন। আর এখানে একটা লাল রঙের একটু ছোটো সাইজের আছে, এটা আমাদের কাছ থেকে 8000 টাকায় নিতে পারবেন। এটাতে মেড লেখা নাই, তবে এটা ইউএসএর। তারপর একটা গুটি সেট আমাদের কাছে আছে, এটা একটু আগে যেই ইম্প্যাক্ট রেঞ্জ দেখাইলাম বাতাসের, সেই ইম্প্যাক্ট রেঞ্জের সাথে আপনারা ইউজ করতে পারবেন। এটা 3-4 সাইজের একটা গুটি সেট, এটা আমাদের কাছ থেকে 5000 টাকায় নিতে পারবেন। এখানে একটা হাইড্রোলিক জ্যাক আছে, এই হাইড্রোলিক জ্যাকটা আমাদের কাছ থেকে 12000 টাকায় নিতে পারবেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 100 টন, মানে 100 টন লোড নিয়ে এটা উপরের দিকে উঠতে পারবে, বা 100 টন উপর থেকে নিচের দিকে প্রেস করতে পারবে, 100 টন ক্যাপাসিটি। তারপর এখানে একটা গ্রাইন্ডিং টাইপের মেশিন আমাদের কাছে আছে, এটা ব্র্যান্ডের নাম হচ্ছে এনপিকে। আচ্ছা, এনপিকে সম্ভবত নিপনের একটা সাব ব্র্যান্ড, মেড হচ্ছে জাপান, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এমনিতে একটা বাফার মেশিন ছিল আর কি, এখানে কাপ ব্রাশ টাইপের রাউন্ড শেপের কাপ ব্রাশ লাগিয়ে এটাকে বাফার মেশিন হিসাবে ইউজ করতে পারবেন, তবে এই জিনিসটা তারা আলাদা লাগাইছে আর কি। এটা মেটালের উপরে হেভি জং বা কোনো ময়লা থাকলে তোলার জন্য হয়তো ইউজ করা যাবে, এগুলো ঘুরে। এটা আমাদের কাছ থেকে 6000 টাকায় নিতে পারবেন। এখানে জার্মানির একটা চেইন কপ্পা আমাদের কাছে আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 3 টন। চেনগুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনেই আছে জাহাজের চেইন কপ্পা হিসাবে, মানে জং নাই আর কি, জং পড়া নাই। আর এটার এখানে হচ্ছে জার্মানি লেখা আছে, এই যে মেড ইন জার্মানি লেখা আছে। এটা কিন্তু অন্য চেইন না টেনে ইয়ে করা যায়, মানে এই হাতলটা টেনে, মানে চেনের বদলে হ্যান্ডেলটা টিউবওয়েলের মতো এরকম আপ ডাউন করলে মালামাল তোলা যায় এবং নামানো যায়। তো এই জার্মানির চেইন কপ্পাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 10000 টাকায়।